ডিঅন ব্যাক টু চ্যানেল আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দিদিভাই ভাই থেকে পুরো ব্রাকার ब्लाउজ থেকে পুরো মাপ নিয়ে দেখান একদম যেন পপার ফিটিংস হয় অনেকেই কি করে তাদের ফিটিং এর ब्लाउজ গুলো কিন্তু দিয়ে যায় তো বলে দেয় যে এই ब्लाউজের মাপে কিন্তু আমার হুবহু নতুন ब्लाउজ করে দেবেন তো তখন একটু সমস্যায় হয় পড়েন যে কিভাবে আমি এখান থেকে মাপ নেব গায়ে থেকে মাপ নেওয়া আর থেকে মাপ নেওয়া কিন্তু দুটোই একদমই আলাদা হয় তো তৈরি হয়ে গেলে জিনিসের মাপ নেওয়াটা একটু কঠিন হয় তো আজকে আমি সমস্ত দেখিয়ে দেব যে কিভাবে পুরোটার মাপ নিতে হবে একদম পপার ফিট শপিং সহ তো সমস্তটা দেখিয়ে দেবো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন একটা কিন্তু পুরো এটা একদম পুরো রেডিমেড একটা ব্লাউজ আছে তো এখানে আমি পিনটা প্রথমে এখানে আমি আটকে রেখেছি যাতে এখান থেকে খুলে না যায় যাদের হুক থাকবে তারা হুক লাগিয়ে দেবেন যেহেতু এটা রেডিমেড ছিল তো এই জন্য এখান থেকে সরে যাওয়ার একটু সম্ভাবনা থাকে বলে আমি এখানে পিন দিয়ে দিয়েছি যাতে এখান থেকে সরবে না তো এখানে পিছন পিঠটাও প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ছোটটা আমার এই রকম আছে তো অবশ্যই করে প্রথমে আপনারা কিন্তু এই ব্লাউজটাকে ইস্ত্রি করে নেবেন যে কাস্টমার যদি তার

দেখুন এটা কিন্তু যে কাস্টমার দিয়েছে তার কিন্তু একদম গায়ে প্রপার ফিটিংস হয় তো এখানে আর কোনো কিছু এক্সট্রাও নেবো না কোনো কিছু লুজও নেবো না একদম প্রপার মাপটা নেবো তো এরকমভাবে এক ধারে রাখবো রেখে অপর দিকে এরকমভাবে মাপ দেবো তো মাপ নেওয়ার সময় এইরকমভাবে আমরা ব্লাউজটাকে তুলব তুলে ভালো করে এখানে দেখুন রকমভাবে ধরে নেবো এইরকম ঠিক আছে তুলে ধরবো পেতে কিন্তু কেউ মাপ দেবেন না এরকমভাবে তুলে ভালো করে টাইট করে ধরে রাখবো লুজও নয় খুব বেশি টাইট মানে খিচিয়ে ধরবেন না এটা টাইট মানে একদম প্রপারলি যেমন টাইট হয় তেমনভাবে ধরবো তো এরকমভাবে দেখুন ধরে এখানে আমি মাপ নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার পনেরো ইঞ্চি আসছে তো যার যতটা হবে ঠিক ততটা নেবে না এটা খুব বেশি টেনে পনেরো থেকে সাড়ে পনেরো কিন্তু করবেন না এখানে একদম প্রপার ফিটিংসের যে মাপটা সেটাই নিতে হবে তো এখানে আমার পনেরো আছে মানে এর কোমর আছে পনেরো তাহলে এখানে যে তুমি একটা দিকে মাপ নিচ্ছি এখানে তো দুটো পার্ট আছে তাহলে পনেরো ডবল কত হবে পনেরো ডবল হবে তিরিশ তাহলে একদম টোটাল ফিক্সড মাপ হচ্ছে তিরিশ তাহলে এখানে আপনারা ফিক্সডটা দেখে রাখবেন তিরিশ ঠিক আছে তো এটা গেলো কোমরের মাপ এবারে ছাতির মাপটা নেব তো ছাতির মাপটা নেওয়াটা একটুখানি কঠিন হয় যেহেতু দেখুন এখানে কিন্তু খাপটা অলরেডি তৈরি হয়ে থাকে আর প্রত্যেকেই জানেন যে কাপড় কিন্তু টানলে বেড়ে যাবে যেহেতু খাপের এখানে কাপড়টা একটু বেশি থাকে তো যখন আমি এটাকে এরকমভাবে টানবো দেখুন অটোমেটিক বেড়ে যাবে তো এখানের মাপটা নেওয়ার সময় একটু ভালো করে দেখুন তাহলেই আপনাদের একদম প্রপার ফিটিংস হবে তো এখানে আমরা কিন্তু পুরো এক ধাপ থেকে শুরু করে অপর ধারের মাপ নেব না এইরকমভাবে ছাতির মাপ কেউই নেবেন না ছাতির মাপটা নিতে হবে সবসময় মিডিল থেকে মানে এই ব্লাউজটাকে পুরো মাঝখান থেকে এরকম ভাবে ভাঁজ করে দেবো দিলে এটা পুরো মিডিল বেরিয়ে যাবে তো এরকমভাবে দেখুন এটা পুরো মিডিল হয়েছে এবারে আপনারা চাইলে এখানে ডাক দিয়েও রাখতে পারেন যে এইটা হচ্ছে এর মিডিল তো এখান থেকে এবারে আমাদের এই মোহরার কাজ পর্যন্ত মাপটা নিতে হবে নিলেই আমাদের এটা ছাতি মাপ হবে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার কত হচ্ছে তো এখানে দেখুন এখানে আমি একদম নর্মালভাবে ফেলে রেখেছি এখানে আমার সাড়ে আট হচ্ছে মানে এটা চৌত্রিশ কিন্তু এখানে হালকা টানবো খুব বেশি কিন্তু নয় হালকা মানে দুশুদের মতন টানবো অথবা হাফ ইঞ্চি পরিমাণের পর্যন্ত টেনে নিতে পারেন মানে এখানে আমার পুরো পপার সাড়ে আট হচ্ছে আমি এই কাপড়টাকে এরকম হালকা টেনে এখানে আমি দুষুধ বাড়িয়ে দেব মানে এটা হবে সাড়ে আট ইঞ্চি দুষুধ করব এর থেকে বেশি বাড়াবেন না এর থেকে বেশি বাড়ালে কাস্টমারের কিন্তু লুজ হবে তো বেড়েছে তো আমার সাড়ে আট হয়েছিল আমি এখানে পৌনে নয় ইঞ্চি মানে নয় ইঞ্চির থেকে দুষুধ কম করে নিয়েছি মানে দুষুধ টেনে একটু বাড়িয়ে নিয়েছি তো যাদের মনে হবে আর একটুখানি বাড়াবো যারা নতুন নতুন করছেন একটু বেশি রাখা ভালো কম যেন না হয় তারা হাফ ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে নিয়ে যেতে পারেন এর বেশি কিন্তু এক ফোঁটাও নয় আপনারা যত এটা বেশি টানবেন এটা কিন্তু তত বেড়ে যাবে বুঝতে পেরেছেন তাহলে এখানে আমি সুদ বাড়াবো তো সুদ বাড়ালে এখানে আমার সাড়ে আট ইঞ্চি সুদ মানে এটা হচ্ছে আমাদের পৌনে নয় ইঞ্চি এটা তো আমরা এক পার্টের মাপ নিলাম কিন্তু এখানে তো আমাদের চারটে পার্ট আছে এই একটা এদিকেও একটা এদিকেও একটা এদিকে একটা প্রত্যেকে জানেন যে চারটে পার্ট হয় এখানে আমি একটা পার্টের মাপ নিয়েছি তাহলে চারটে পার্টের মাপ তাহলে নিশ্চয়ই চারটে ডবল হবে হলে এখানে হবে আমার পঁয়ত্রিশ ইঞ্চি বুঝতে পেরেছেন সাড়ে আট হলে এর যদি চারটে আমরা করতাম সাড়ে আট সাড়ে আট করে তাহলে আমাদের চৌত্রিশ হতো তো যেহেতু এটা পৌনে নয় ইঞ্চি মানে দুষুধ কম আছে তাহলে এটা হবে পঁয়ত্রিশ ইঞ্চি তাহলে আপনাদের মেন ছাতি হবে এখানে পঁয়ত্রিশ ইঞ্চি বুঝতে পেরেছেন তো এবারে মেন ইম্পর্টেন্ট যেটা তো সেটা হচ্ছে পুটের মাপ নেওয়া তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে তৈরি করে ব্লাউজ থেকে পুটের মাপ কীভাবে নিতে হবে তো এখানেও পুটের মাপ নেওয়া যায় তো কীভাবে নিচ্ছি একটু ভালো করে দেখুন প্রথমত তো ব্লাউজটা পুরো প্রপার ভাবে আপনাকে একবার টান টান করে রাখতে হবে এখানে দেখুন আমি টান টান করে রেখেছি এবারে এখান থেকে আমরা পুটের মাপটা নিয়ে নেব তো এখানে পুটের এক সাইড থেকে রেখে অপর সাইড পর্যন্ত দেখবো এখানে কত হয়েছে তো প্রথমে এখানে দেখুন প্রথমে এখানে আমার হয়েছে সাড়ে নয় ইঞ্চি আমি কিন্তু এক ফোটাও টানিনি আমার সাড়ে নয়ই হয়েছে কিন্তু এখানে আমার যেহেতু সাড়ে নয় হয়েছে তো এখানে আরো হাফ ইঞ্চি আমি এক্সট্রা নেবো এই হাফ ইঞ্চিটা আমি কেন এক্সট্রা নিচ্ছি কেননা এটা অলরেডি তৈরি করা আছে তো তৈরি করে সেলাইও হয়ে গেছে তো ওটা তো কমে গেছে পুটে কিছু টানা যাবে না পুটে হাফ ইঞ্চি বেশি করে আপনাদের নিতে হবে এক্সট্রা কিন্তু টানা যাবে না এটা যত বেশি এরকম করবেন এটা অলরেডি খেলিয়ে যাবে তো পুটের মাপটা কীভাবে বের করব তো একদম প্রপার যেমনভাবে থাকে ঠিক তেমনভাবে এখানে রেখে দিতে হবে রেখে জাস্ট এর মাপটা আমি নিয়ে নেব যে এখানে কত হচ্ছে তো এখানে আমার সাড়ে নয় হচ্ছে আমি এখানে হাফ ইঞ্চি বেশি দেবো কারণ আমাদের দু সাইডে সেলাই চলে গেছে এগুলোও অ্যাড করতে হয় তাহলে টোটাল এখানে আমি পুটের মাপটা নেব দশ ইঞ্চি দশ ইঞ্চি কিন্তু অ্যাকচুয়াল কি আমাদের পুট কি দশ হয় দশ তো মানে বাচ্চাদের পুট কিন্তু এটা হচ্ছে ফিক্সড পুট মানে এটা তৈরি করা পুট বুঝতে পেরেছেন মানে এটা যখন কাটিং করেছিল তখন এখানে পুটের মাপ নেওয়া হয়েছিল পাঁচ ইঞ্চি পুট নিয়েছিলো আর মোহরার মাপ নিয়েছিলো সাড়ে পাঁচ ইঞ্চি এই লম্বার মাপটা বুঝতে পেরেছি আপনারা প্রত্যেকেই জানেন যে পুটটাকে ভেঙে নিতে হয় তো এটা হচ্ছে যেটা বেরিয়েছে এটা হচ্ছে ভাঙা পুট ঠিক আছে এটা কিন্তু মেন বডির পুট নয় বডির পুট হলে এখানে চোদ্দো অথবা তেরো ইঞ্চি হয়ে যাবে কিন্তু এখানে যেহেতু ভেঙে করা হয় যে কোনো জিনিসই ওই জন্য এখানে কম এসছে বুঝতে পেরেছেন তো তো এবারে মোহরার মাপটা নেব এবারে এখানে দেখুন আমি যে সাড়ে পাঁচটা লিখেছিলাম এটা কিন্তু স্ট্রেট লাইনের মাপ ঠিক আছে এটা কিন্তু স্ট্রেট লাইনের মাপ মানে এখান থেকে যে আমরা ডাউনটা করি প্রথমে পুট তারপরে মোহরার মাপ নিয়ে তারপরে তো রাউন্ড করি তো এটা হচ্ছে সেই মাপটা যেটা হচ্ছে সাড়ে পাঁচ বলেছি এবার এখানে রাউন্ডের মাপটা কত হচ্ছে সেটা একটু দেখে এটা হচ্ছে আমাদের মেন মোহরা তো এরকমভাবে দেখে নেব যে এখানে কত আছে তো এখানে আমার দেখুন মেন মোহরা আছে সাত ইঞ্চি মানে এর ডবল মানে কত এর ডবল হচ্ছে চোদ্দো ইঞ্চি তাহলে এখানে আপনাদের মেন মোহরা হচ্ছে বডির মাপই আপনাদের চোদ্দো ইঞ্চি 아보 বুঝতে পেরেছেন এবারে যখন এটা কাটিং করব কাপড়ে তখন এখানে কিন্তু অবশ্যই একটু এক্সট্রা নিতে হবে কেননা এখানে সবাই তো জানেন যে পুড লাইনে সেলাই চলে যায় তো এগুলো কিভাবে এক্সট্রা নিতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি আগে মেন মাপগুলো আমি নিয়ে নিচ্ছি তো এতে গুলো মোহরার মাপ এবারে নিয়ে নেবো হাতার মাপ তো এখানে আমার ছোট হাতা আছে যেমনটা হাতা আছে তেমনটা নিতে বলেছিল তো তেমনটাই আমি নেব তো এখানে আমার হাতা আছে চার ইঞ্চি আর এখানে আমার মুহুরি আছে সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে হাতা চার চার লিখে দেব আর মুহুরি আছে সাড়ে পাঁচ মানে সাড়ে পাঁচের ডবল করলে কত হবে এখানে তো এক সাইডের মাপ নিয়েছি সাড়ে পাঁচের ডবল করলে হবে এগারো ইঞ্চি তাহলে এখানে আমার মুহুরি হবে এগারো ইঞ্চি এবারে নেবো ঝুলের মাপটা ঝুলের মাপটা নিতে হবে সব সময়ের জন্য কিন্তু পিছন থেকে ব্লাউজের সময় ঝুলের মাপটা কিন্তু পিছন থেকেই নিতে হয় সামন থেকে কিন্তু কেউ নেবেন না সামন থেকে নিলে ঝুলের মাপটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে মেন নিয়ম হচ্ছে পিছন থেকে নেওয়া তাহলে একদম লাইনের এখানে রাখবো রেখে দেখবো এখানে আমার কত হচ্ছে তো এখানে আমি কোনো কিছুই টানবো না নর্মালি প্রথমে দেখব এখানে দেখুন নর্মালি আমার হয়েছে সাড়ে বারো ইঞ্চি তো এবারে এটাকে আমি হালকা টেনে নেব হালকা খুব বেশি নয় তো সাড়ে বারোটাকে আমি হালকা টান এখানে আমার টানলে হবে সাড়ে বারো ইঞ্চি দুই সুত ঠিক আছে এবার নিয়ে নেবো বেল্টের মাপটা তো এখানে দেখুন বেল্টের মাপটাও নিয়ে নিতে হবে কেননা এই ব্লাউজটাই মাপেই বলেছে করতে তাহলে এর বেল্টের মাপটাই নিয়ে নিতে হবে তো এখানে বেল্টের মাপটা দেখে নি কত আছে তো এখানে আমার বেল্টের মাপ আছে দেখুন সাড়ে তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন পুরো এখান থেকে যেখান থেকে আছে এতটার মাপ এটা আছে আমার পুরো এক সাইডে সাড়ে তিন ইঞ্চি আছে ঠিক আছে আর অপর সাইডে এখানে তিন ইঞ্চি আছে তো আপনারা যদি দু সাইডের লিখতে চান দু সাইডের লিখে নেবেন যদি এক সাইডের লিখতে চান এক সাইডের লিখে নেবেন তো এখানে আমি এক সাইডেরই লিখে রাখছি সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এবার গলার মাপটা তো এখানে গলার মাপটা কীভাবে নিচ্ছি দেখুন একদম ওপর থেকে এইরকমভাবে রাখবো রেখে এইরকমভাবে দেখে নেবো যে এইরকমভাবে দেখবো কেউ কিন্তু এইরকমভাবে মাপ নেবে না ভাবে মাপ নিলে কিন্তু মাপটা গুলিয়ে যায় তো সবচেয়ে বেটার নিয়ম হচ্ছে একদম স্ট্রেট দেখব যেখানে কত হচ্ছে তো এখানে আমার দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে সামন গলা আর এখানে পিছন গলাটাও দেখে নেব যে এখানে আমার পিছন গলা কত আছে তো এখানে পিছন গলা আছে আট ইঞ্চি দেখতে পাচ্ছেন তো আমি এখন স্ট্রেট মাপ নিয়েছি আমি কিন্তু এরকম ভাবে মাপ নিয়ে তাহলে এখানে লিখে দেবো এই তো গেল পুরো প্রপার মাপটা এবার এখানে কিন্তু এক্সট্রা নিতে হবে কেননা এইটা যে আমরা ব্লাউজ থেকে মাপ নিলাম এখানে কিন্তু সমস্ত মাপ আমাদের সেলাই করা আছে তো এখানে আমাদের সেলাই মার্জিনগুলো নিশ্চয়ই এখানে নিয়ে নিতে হবে না হলে এই মাপটা দিয়ে যদি আমরা কাটিং করি তাহলে তো ছোট হয়ে যাবে ঠিক আছে তো এখানে সমস্ত মাপগুলো আমি নিয়ে নেব তো এখানে মেন যেটা বাড়াতে হবে সেটা দেখুন এখানে আমাদের কোমরের মাপে কিছু এক্সট্রা নেবো না কারণ ওটা ফিটিংস হবে ছাতির মাপেও কিছু এক্সট্রা নেবো না কারণ এটা ফিটিংস হবে পুটের মাপেও কিছু নেবো না অলরেডি আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিয়েছি এটাই হচ্ছে আমাদের ফিক্স পুট পাঁচ ইঞ্চি পুট হবে আর আর মোহরা হবে সাড়ে পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি এটা তো সবাই জানেন যে এইরকমভাবে আমাদের থাকে প্রথমে পুট থাকে তারপর এটা মোহরা থাকে তারপরে এখানে ছাতি শুরু হয় তারপর নর্মালি কোমরের সাইডে এইরকমভাবে জয়েন্ট হয়ে যায় প্রত্যেকে জানেন আর এখান থেকে আমাদের মোহরা সেফ যায় তো আমি এখানে পুড় নেব পাঁচ ইঞ্চি পাঁচ নেব আর এখানে মোহরার এই যে স্ট্রেট লাইনের দাগটা নিয়েছি এটা আমি সাড়ে পাঁচ অথবা ছয় ইঞ্চি নিয়ে নেব বুঝতে পেরেছেন এইবারে এই যে রাউন্ডটা এইটা রাউন্ডটা দেখুন এখানে আমার মোহরার রাউন্ডের মাপ আছে চোদ্দো মানে চোদ্দোর হাফ হবে সাত তাহলে আপনাদের এইটুকু কিন্তু মেপে নিতে হবে যে আপনাদের এটা ঠিকঠাক আসছে কিনা। এটা কিন্তু আপনাদের অবশ্যই মাপতে হবে মোহরাতেও আর কোনো কিছু এক্সট্রা নেবো না তো এখানে আমাদের মেপে নিতে হবে তো এবারে এখানে হাতা হাতাতে আমাদের এক্সট্রা নিতে হবে কারণ এটা তো পুরো তৈরি করা হাতা এখানে আমাদের এক্সট্রা এক থেকে অথবা দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে হাতাতে আর মুহুরিতে কিছু এক্সট্রা নিতে হবে না মুহুরি যেমন আছে তেমন নিতে হবে ঝুলে আমাদের এক্সট্রা নিতে হবে ঝুলে আমাদের এক্সট্রা নিতে হবে এক ইঞ্চি ঠিক আছে বেল্টেরও এখানে আমাদের কিন্তু এক্সট্রা নিতে হবে হাফ ইঞ্চে যখন এটা কাটিং করবেন তখন এক্সট্রাটা নিয়ে নেবেন নতবা যদি নাও নিতে চান তাও কিন্তু কোনো অসুবিধা হবে না তো এখানে গলায় গলায় আছে দেখুন এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে যেহেতু এটা তৈরি হয়ে গেছে লাইনের সেলাই চলে যাবে ওই জন্য হাফ ইঞ্চি এক্সট্রা পিছনেও আপনাদের হাফ ইঞ্চি এক্সট্রা মানে টোটাল সাড়ে আট ইঞ্চি করে কাটতে হবে কারণ আমাদের পুড পুডলাইনের সেলাই চলে তাহলে আমাদের ছোটো হয়ে যাবে তো এরকমভাবে আপনাদের এক্সট্রা নিতে হবে এবার যারা এখানে খাপের মাপ নেবেন খাপের মাপ নিয়ে নেবেন খাপের মিডিল বের করে নেবেন সমস্ত মাপ আপনারা নিয়ে নিতে পারেন এখানে কিন্তু পয়েন্টের মাপটা নেওয়া যায় না এখানে শুধুমাত্র বেল্টের মাপটা নিতে হবে পয়েন্টের মাপটা অটোমেটিক বেরিয়ে যায় ব্যাপারটা বুঝতে পেরেছেন তো আমি ঠিক যেমনভাবে দেখিয়েছি আপনারা ঠিক তেমনভাবে করবেন দেখবেন আপনাদের ফিটিংস কিন্তু খুবই ভালো হবে তো যদি ভিডিও ভালো লেগে যায় তাহলে লাইক করতে দেখতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত টাটা